হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের নতুন বছরের নতুন ভিডিওতে। তো আমরা সকলেই আমাদের কাছের মানুষগুলোকে তাদের বার্থডেতে উইশ করে সারপ্রাইজ করতে চাই, বাট আমরা তেমন একটা ইউনিক প্রসেস ইউজ করি না উইশ করার জন্য। তো কীরকম হয় যদি আমরা আমাদের ভিডিওর প্রিভিউতে দেখানো এরকম ফটো ট্রানজিশন ভিডিও মেক করে দেন আমরা আমাদের প্রিয় মানুষটিকে উইশ করি, তাহলে অবশ্যই অ্যাট্রাকটিভ হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও শুরুতে দেখানো এরকম ফটো ট্রানজিশন ভিডিও মেক করে দেন আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে উইশ করবেন। সো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি টেমপ্লেট, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যান্ড আমাদের ফাইনালি প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো সকল ম্যাটেরিয়ালস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো পুরো ভিডিও জুড়ে আমি সালমানুর রহমান তামিম খান আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন টেক ফ্রিডম ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, তো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, দেন জাস্ট নিউ পেজটি ক্লিক করে আমরা আমাদের ডাউনলোড করা 6 সেকেন্ডের টেমপ্লেটটি সিলেক্ট করে নেব, দেন ফটোতে চলে যাব এবং ফটো থেকে আমরা 23টি ফটো সিলেক্ট করে নেব। অলরাইট, তো দেন আমরা অ্যাডে ক্লিক করে ইম্পোর্ট করে নেব। ওকে, তো ইম্পোর্ট করার পরে দেন আমরা এন্ড স্ক্রিনে চলে যাব এবং এই এন্ড স্ক্রিনে থাকা এই ক্যাপকাট ওয়াটারমার্কটি আমরা ডিলিট করে দেব। অলরাইট, তো এখন আমরা আমাদের প্রতিটি ফটোর টাইমলাইনে ক্লিক করে দেন আমরা আমাদের ফটোগুলো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেব। অলরাইট, তো আমাদের প্রতিটি ফটো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার পরে দেন আমরা আমাদের প্রতিটি ফটোর ডিউরেশন কাস্টমাইজ করে নেব। তো তার জন্য আমরা আমাদের প্রতিটি ফটোর টাইমলাইনে ক্লিক করে আমরা আমাদের প্রতিটি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড করে নেব। অলরাইট, তো আমাদের প্রতিটি ফটোর ডিউরেশন কাস্টমাইজ করার পরে তো এখন আমরা আমাদের প্রতিটি ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেব। তো তার জন্য আমরা আমাদের প্রতিটি ফটোর টাইমলাইনে ক্লিক করে অ্যানিমেশনে চলে যাব এবং দেন ইন অ্যানিমেশন থেকে আমরা রক ভার্টিক্যালি এই অ্যানিমেশনটি প্রতিটি ফটোতে অ্যাড করে নেব এবং ডিউরেশন ফুল করে দেব। অলরাইট, তো আমাদের প্রতিটি ফটোতে অ্যানিমেশন অ্যাড করার পরে দেন আমরা ব্যাগে চলে আসব। অলরাইট, তো এখন আমরা আমাদের প্রতিটি ফটোতে ইফেক্ট অ্যাড করে নেব। তো তার জন্য আমরা ইফেক্টে চলে যাব এবং ভিডিও ইফেক্ট থেকে আমরা মুডে চলে যাব, দেন আমরা এখান থেকে ম্যাটিওর এই ইফেক্টটি আমাদের ফুল ভিডিওতে অ্যাড করে নেব। অলরাইট, তো আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করার পরে তো এখন আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। তো তার জন্য আমরা জাস্ট অ্যাড অডিওতে ক্লিক করে স্ট্রাইকে চলে যাব এবং আমাদের ডাউনলোড করা 17 সেকেন্ডের ভিডিও থেকে আমরা অডিওটি স্ট্রাইক করে নেব। অলরাইট, তো আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ভিডিওটি প্রিভিউ করে দেখব। অলরাইট, তো আমাদের ভিডিও কমপ্লিট। তো এখন আমরা জাস্ট এই কর্নার থেকে এই আইকনে ক্লিক করে রেজুলেশন এবং ফ্রেম রেট দুটোটা হাই করে দেব এবং সেভ আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটি আমরা এক্সপোর্ট দিয়ে দিব। ওয়েল, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, চাইলে আপনারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।